आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আটটি পূর্ত সড়কের শিলান্যাস, দুর্নীতিমুক্ত সোনাই গড়তে চান সাজু। বেতুকান্দি বাঁধ নির্মাণে পাট্টা জমি, ক্ষতিপূরণ না পেয়ে হতাশ এলাকাবাসী। রবিশঙ্করের জন্মদিন পালন করল আর্ট অফ লিভিং তারাপুরে রক্তদান শিবির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে সোনাই আটটি পূর্ত সড়কের কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১৯ কোটি টাকা ব্যয় প্রকল্পগুলোর সূচনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিমউদ্দিন জানান, দুর্নীতিমুক্ত সোনাই গড়তে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুণগত মান বজায় রেখে সবকটি প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছেন তিনি। বিধায়ক সাজু বলেন, অতীতে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে, উন্নয়নের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তিনি এখন থেকে সচেষ্ট থাকবেন। এদিন শিলান্যাস অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও মইনুল হক বড়ভূইয়া, জেই দিলীপ সিনহা, সোনাই ইউডিএফ এর সভাপতি খালিদ হাসান লস্কর, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, যুব শাখার সভাপতি সুফিয়ান লস্কর, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রতিনিধি জুনুবাবু লস্কর প্রমুখ। মেজর প্রজেক্ট আমাদের, যেটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, কাশীপুর থেকে ফোরলেন রাস্তা ব্রিজ হয়ে নিয়ারগ্রাম বাঁকুড় ব্রিজ হয়ে বাইপাস পর্যন্ত, বাইপাস হয়ে কাজীগর পর্যন্ত, যেটা ২০ কিলোমিটার ভারতমালার অধীনে এনএইচএডিএল, সেটারও কাজ আরম্ভ হয়ে গেছে, প্রিলিমিনারি কাজ চলছে। বাদ্রি ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে, আমাদের ডুমনিবার ব্রিজের অ্যাপ্রুভের কাজ কমপ্লিট হয়েছে, ডিসি অফিসের ড্রয়িং এস্টিমেট সাবমিট হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে ডিসির অফিসের কাজও আরম্ভ হবে বাইপাসে, মেডিকেল বাইপাসে। তো এই টোটাল মিলে আমাদের সোনাইতে একটা কাজের পরিবেশ এসেছে, সবার সহযোগিতা, জনগণ যেভাবে সহযোগিতা করছেন, আমার বিশ্বাস প্রত্যেকটি কাজ সময় মতো কমপ্লিট হবে। এছাড়াও মিউনিসিপ্যালিটিতে আমরা ৬৭ কোটি টাকার ৬৬ করোড়ের প্রপোজাল দিয়েছি, আন্ডার প্রসেসিংয়ে আছে, সেটা অতিসত্বর হবে। এছাড়া মিউনিসিপ্যালিটিতে এডিশনাল যেগুলো আনটাইট ফান্ডেড ড্রেনের দীর্ঘদিনের যেটা প্রজেক্ট ছিল গোজালি খাল, সেটাও মিউনিসিপ্যালিটি বোর্ড গতকাল মিলে একটা ক্লিয়ারেন্স করেছে, যেগুলো অ্যাপ্রুভ ছিল সব ক্লিয়ার হয়েছে, কাজ হবে। সোনাইতে আমরা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা চেষ্টা করছি, নেক্সট ফেজে নভেম্বর ডিসেম্বর থেকে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে আমরা কাজ আরম্ভ করবো। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি হোক, সোনাই নিত্যগোপাল আরডি রায় হায়ার সেকেন্ডারি হোক, মৈনকচন্দ্রী হায়ার সেকেন্ডারি হোক, কাবুগঞ্জ জনতা কলেজে হোক, বহু চর্চিত বেতুকান্দির নদী বাঁধ নির্মাণের জন্য পাট্টা জমি খোয়াতে হয়েছিল এলাকার বেশ কয়েকজন লোককে, কিন্তু আগাম প্রতিশ্রুতি সত্ত্বেও আজ পর্যন্ত সরকারি কোনো সাহায্য পাননি এলাকাবাসী। বেতুকান্দিতে গত ২ মাস আগে বাঁধের কাজ শুরু হয়েছে, তখন উচ্ছেদ হয়েছে অনেকের ঘরবাড়ি, কিন্তু বাঁধের কাজের জন্য পাট্টা জমি যারা হারিয়েছিলেন তাদের কিন্তু মেলেনি সরকারি কোনো সাহায্য। কয়েকবার জেলাশাসক তথা স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছিলেন এলাকাবাসী, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রথম কথা হইল, মধুরবন পার্ট এলিভেন তো সরকার বলছে খাস জায়গা, কিন্তু আমরা মধুরবন্দের মানুষ তো খাজনা দিয়ে গেছে এবং অনেকের ল্যান্ড ডকুমেন্ট আছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু বেরেঙ্গা পার্ট তীরের তো যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ, এনডির বাঁধের সঙ্গে এই জায়গা সরকার তো অ্যাকোয়ার করেছে, সার্কুল অফিসার স্যার বলেছেন যে এক সপ্তাহের ভিতরে আমাদেরকে, হ্যাঁ, নোটিশ দিয়ে দিবেন, এবং যার যে জমি অ্যাকোয়ার করা হয়েছে এটার পরিবর্তে টাকা বরাদ্দ করে ও বেনিফিশিয়ারি পাবেন। কিন্তু আজ আড়াই মাস বিগত হয়ে গেছে, কোনো পাত্তাও নাই, কোনো ডিপার্টমেন্টেরও পাত্তা নাই, প্রশাসনের
কাজ চলতেছে কিন্তু আমরা আমরা কাজ তো একরকম 80% হয়ে গেছে কিন্তু জমিনের যে অ্যাকোয়ার করা হয়েছে এটার জন্য ল্যান্ড হোল্ডারকে কোনো নোটিশও দেন নাই সরকার। এর জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করে বলছি যে যাতে যত তাড়াতাড়ি হয় এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ যে জনগণকে এই এরিয়ার ল্যান্ড হোল্ডারকে নোটিশ দেওয়ার জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তারাপুর মদনমোহন আখড়ায় রবিবার সম্মিলিতভাবে গুরু রবিশঙ্করের জন্মদিন পালন করলো আর্ট অফ লিভিং ও মদনমোহন আখড়া। সংস্থার তরফে এদিন গুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আয়োজিত এক সভায় ওনার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। রবিশঙ্করের জন্মদিন উপলক্ষে এদিন আখড়ায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 30 জনেরও অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের শেষে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা। জন্মদিনকে আমরা এইভাবে উদযাপন করছি, তো এই জন্যই আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই মে মাসেই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করব। এবং এই প্রচেষ্টাতে হাত বাড়িয়ে আমাদের সঙ্গে এসেছেন মদনমোহন আখড়া আর সিভিল হসপিটাল অথরিটি। তো এই উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প। মদনমোহন আখড়া থেকে আমরা প্রতি বছর বিভিন্ন সময়ে এরকম ক্যাম্প করে থাকি। বিগত 2-3 বছর আমরা করোনা এবং ফ্লাডের জন্য আমরা বন্যার জন্য করতে পারিনি। এই বছর আমরা যখন সুযোগ পেলাম আর্ট অফ লিভিং আমাদেরকে বরাকভ্যালি আর্ট অফ লিভিং আমাদেরকে যখন প্রস্তাব দিল তখন আমরা বললাম ঠিক আছে আমরা যৌথভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এখানে করতে পারি। এবং আমরা দুটো সংস্থা এখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের মেম্বাররাই মোস্টলি ডোনেশন দিচ্ছে, ব্লাড ডোনেশন করছে। এবং আমাদের কালেকশনটা অনেক বেশি হতো কিন্তু এখন যে নতুন সিস্টেমে স্ট্রিঞ্জেন্ট যে প্রসিডিওর এসছে যার জন্য আমাদের অনেক মেম্বার ব্লাড দিতে পারছে না দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, নাহলে আজকে কালেকশন হয়তো অনেক বেশি হতো। তবু আমরা আশা করছি আমরা 30-এর কোথায় পৌঁছে যাব। প্রতি বছরে নিয়ায় এবারও শিলচরে কিডস ফেস্টিভ্যালের আয়োজন করল সংগঠন ম্যাক্স। রবিবার ক্লাব রোড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 500+ ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠন ম্যাক্সের কর্মকর্তারা। হচ্ছে বেসিক্যালি কিডস ফেস্টিভ্যাল বলে আমরা এটাকে প্রচলিত করছি। আর আমরা এখানকার যে যত মানে কাস্টমার্স আমাদের এখানে আছে, যত পাবলিক এখানে সিলচর সিটিতে থাকে, তাদেরকে এটা জানানোর জন্য যে আমরা সবসময় তাদের সাথে থাকবো। আর তার জন্যে এইরকম প্রোগ্রাম করা হয়। এটা প্রতি বছরই আমাদের এখানে হয় কিডস ফেস্টিভ্যালটা। আর তার সাথে সাথে আমরা আরও আলাদা আলাদা অ্যাক্টিভিটিস করাই কোনো বি ফেস্টিভ্যাল টাইমে, যেরকম দুর্গাপুজোর সময় আমরা ফেস্টিভ্যাল করাই কাস্টমারদের জন্যে। আর ইন ফিউচারও আমরা এরকমভাবেই কাস্টমারের সাথে থাকার জন্যেই এসব জিনিসগুলো করতে থাকবো। সো তার জন্যেই এই জিনিসটা ইয়ে করা, ঠিক আছে। আমাদের এক্সপেকটেশন হিসাবে আমরা আশা করি যে আমাদের এখানটাতে অলমোস্ট 350-500 পর্যন্ত আমাদের পার্টিসিপেট আসবে। এখন পর্যন্ত আমার কাছে অলমোস্ট 100-এর বেশি হচ্ছে, আমাদের 150-200-এর আশেপাশে আমাদের ক্যান্ডিডেট এখন পর্যন্ত আছে। তো আরও নেক্সট আরও দুটো ব্যাচ আমরা করবো, তো দুটো ব্যাচের মধ্যে আরও মোটামুটি আমরা আশা করি যে 100 পার্টিসিপেন্ট আরও হবে। বৃহস্পতিবার মারুতি সুজুকি নেক্সা বাজারে নিয়ে আসলো নতুন প্রিমিয়াম এসইউভি গাড়ি ফ্রন্স। সেদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিটিও অংশুমান বিশ্বাস, সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, উপসভাপতি সুজন দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, মৃদুল মজুমদার এবং উপস্থিত ছিলেন ব্যবসায়ী মূলচন্দ বৈদ্য, তার সঙ্গে উদ্যোগপতি হনুমান জৈন। অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
নেক্সার মধ্যে একটা নতুন মডেল ডিট অফ দ্য আওয়ার হিসাবে আমরা আজকে সব মিলে লঞ্চ করতে চলছি। এটা একটা এসইউভি ভেহিকল, ইন্ডিয়ার মধ্যে কাস্টমারের টেস্ট চেঞ্জ হচ্ছে, কনভেনশনাল থেকে এসইউভির মধ্যে কাস্টমার ডে বাই ডে নিজেকে ট্রান্সফর্ম করছে। মারুতির কাছে এসইউভি ভেহিকল খুব কম ছিল, এই জন্যে কয়েকদিন আগে নেক্সার মধ্যে একটা গ্র্যান্ড ভিটারা লঞ্চ করল, আরিনা চ্যানেলের মধ্যে ভিটারা ব্রিজা গাড়ি লঞ্চ করল, আর নেক্সার মধ্যে জানুয়ারি মাসের মধ্যে দুটা গাড়ি এক্সপোর মধ্যে লঞ্চ হলো, যেটা একটা হলো ফ্রান্স আর একটা হলো জিমনি। করিমগঞ্জ শহরের স্টেশন রোডে শনিবার রাতে ভিনধর্মী যুবতীকে অশ্লীল ইঙ্গিত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। পরে অভিযুক্ত যুবকের ঠাঁই হল লালঘরে। জানা গেছে, যুবতীটি হল্লা চিৎকার শুরু করলে জড়ো হন আশপাশের লোকজন। উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দিলেন যুবকটিকে। করিমগঞ্জ বিশাল মেগামার্টের সামনে এক ভিনধর্মী যুবতীকে অশ্লীল প্রস্তাব দেয় ওই যুবক। যে ছেলেটা আসলো তার বন্ধু মিলে তোমার খুব কাজে টোয়েন্টিং করছে, তখন তারা অবজেকশন দেওয়ার গেছে টোয়েন্টিং কেন দিলে, তখন হে ওটা কইছে মানে তারার স্টেটমেন্ট, ওটা কইছে লাগে আমার বন্ধু লাগে তোমরা কি আপত্তি গেছি কিনি, যে ওটা কইছে যে যেটা বাঙ্গা মানে ঘটনা ঘটছে যে আমি কোনো স্টাও না আমি গোটাই দেখা যাবো আমার লাগে আরো 10-12 পয়েন্ট আসছে ওই তো কোয়ার লগে লগে তো তারা হাই করছে, তখন হে দৌড়মারি আই গেছে, দৌড়মারি আবার বলো তারা কেন ধরা দুষ্কৃতি কাজ করে আমরা ভিতরে একটা মনোবিবাদ লাগবো না, যেটা হের কারণে আমরা একজনে আরেকজনের ভিতরে মনোবিবাদ লাগবো, এরকম দুষ্কৃতির আমরা এখান থেকে সরাই দেওয়া থানার দ্বার আমরা সবাই আগে প্রিপারেশন নিয়েছি, এখন থানাও বৃষ্টির জমাচলে নাজেহাল শিলচর শহরতলির ঘুঙ্গুর কালীবাড়ি রোডের জনগণ। শিলচর বিধানসভার অন্তর্গত ঘুঙ্গুর কালীবাড়ি রোডের সহকারী ডেন্টাল কলেজের গলির মধ্যভাগে বৃষ্টির জমা জলের কারণে প্রায় 100 পরিবারের নাজেহাল অবস্থা। গলিতে বসবাসকারী বৃষ্টির জমা জলে ভুক্তভোগী মৃণাল দে সংবাদ মাধ্যমকে জানান, বিগত এক বছর থেকে বৃষ্টির জমা জলের কোনো সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমা জলে ভুগছেন তারা। নিখিল রঞ্জন চৌধুরী বলেন, স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রী ও মহিলারা এই বৃষ্টির জলের সঙ্গে বিভিন্ন নালা নর্দমার থেকে আসা জমা জলের কারণে চলাচল করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা গঙ্গোর কালীবাড়ি রোড থাকি, বাস করি, এখানে এরকম কোন বছর এরকম জল হয়েছে না, এখন আমরা এই ধরনের জল বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া রুগী টুগী লইয়া মেডিকেল যাওয়া এটা কত রকমের প্রবলেম হয়েছে। আমরা ডিসি মহোদয়ের কাছে গেছিলাম অভিযোগ লইয়া, যাওয়ার পরে তান্ত্রিক আমরা ইয়ে দিয়াছি কিন্তু কোনো প্রতিকার হয়েছে করে আমরা আজ পর্যন্ত পাইলাম না, এখন আরো প্রচুর জল বাড়িয়া গেছে, আমরা ঘরের ভিতরে পর্যন্ত জল গেছে। আমরা এই যে ব্রিটিশ আমলে থাকি এরকম কোনদিন জল এরকম জমে না হয় না, এরকম ড্রেন ড্রেন আছে জল সব যায় গিয়া, কিন্তু এখন এই কতদিন তো আমরা জলের ভুক্তিভোগা হইয়া আমরা বাড়ি ঘর বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারি না, বহুত নানান নমুনার হ্যাঁ ডিসি মাসুরি আমরা কইতে আছি যে নানান নমুনার সামাই আমরা এটা একটু সমাধান করিয়া দেয়।
আমরা গুঙ্গুর কালীবাড়ি রোড থাকি, এইরকম আমাদের বৃষ্টির জলে বসবাস করা কষ্ট হয়, জল জমে রাস্তাঘাটে, বাচ্চা কাচ্চা আসা অসুবিধা হয়, ঘরে উড়ে জল, একদম এরকম ডিসি স্যারের কাছে গেছি আমরা, কোনো অ্যাকশন হয়েছে না। কিভাবে এটা সমাধান করা যায় বা জল এখানে থাকতো না, আমরা আসা যাওয়া করতাম, রাস্তাটা হুকনা চাই। অর্কিড আর্ট ফাউন্ডেশনের আয়োজিত ভাস্কর্য প্রদর্শনী শনিবার বিকেল ৫টায় মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো। ওইদিন শিলচর হাসপাতাল রোডের অর্কিড আর্ট ফাউন্ডেশনের কার্যালয়ে ৪ দিনব্যাপী প্রদর্শনীতে ফাউন্ডেশনের শিক্ষার্থীদের হাতে আঁকা বিভিন্ন ধরনের চিত্রকলা ও রবীন্দ্র ঠাকুর সহ আরো অন্যান্য মনীষীদের চিত্র রয়েছে প্রদর্শনীতে। অর্কিড আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এই অঞ্চলের বৈশিষ্ট্য চিত্রশিল্পী অরুণ পাল সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ২০ মে থেকে ২৩ মে বিকেল ৪টে থেকে রাত্রি ৮টা অবধি চলা চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীতে এই অঞ্চলের সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। চিত্র ভাস্কর্য প্রদর্শনী এখন শুভারম্ভ হলো, ফাংশনের সহায়তার মধ্যে আছে তা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ৮টি পূর্ত সড়কের শিলান্যাস, দুর্নীতিমুক্ত সোনাই গড়তে চান সাজু। বেতুকান্দি বাঁধ নির্মাণে পাট্টা জমি, ক্ষতিপূরণ না পেয়ে হতাশ এলাকাবাসী। রবিশঙ্করের জন্মদিন পালন করল আর্ট অফ লিভিং, তারাপুরে রক্তদান শিবির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।